মিজোরামে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টকে ধরাশায়ী করে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে লালডুহুমার দল জোরাম পিপলস মুভমেন্ট। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করবে ZPM। এবার ZPM এবং দলের প্রধান লালডুহুমাকে জয়ের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের উন্নতিতে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে, যার মধ্যে তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। ওই তিন রাজ্যের বাসিন্দাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তেলেঙ্গানাবাসীরও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মিজোরামেও তার ব্যতিক্রম ঘটল না। বিজেপির থেকে বিজেপির জোট সঙ্গী MNF পর্যদস্ত হয়ে ZPM জয়ী হলেও রাজ্যবাসীকে পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। এদিন টুইটারে ZPMকে জয়ের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, মিজোরাম বিধানসভা নির্বাচনে জয়ের জন্য জোরাম পিপলস মুভমেন্ট এবং লালডুহুমাকে অভিনন্দন। মিজোরামের উন্নয়নে সব রকমের সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি। প্রসঙ্গত 40 আসনের বিধানসভায় এবার নির্বাচনে 27টি আসন পেয়েছে লালডুহুমার দল ZPM। MNF পেয়েছে 10টি আসন, বিজেপি পেয়েছে 2টি আসন এবং কংগ্রেস পেয়েছে 1টি আসন। ব্যুরো রিপোর্ট, RE News।